চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। পিলুদা নেই, লোডশেডিং হয়ে গেল মনে, বললেন রূপম ইসলাম। চলে গেলেন রাষ্ট্রপতি পুরস্কার সম্মানিত শিল্পী পিলু ভট্টাচার্য। খবর কয়েকদিন ধরেই বুকের ব্যথায় ভুগছিল জনপ্রিয় শিল্পী। ৭ই আগস্ট সেই কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। বৃহস্পতিবার রাতে ফের বুকে ব্যথা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ বলে জানা গিয়েছে। প্রয়াত শিল্পীর ছেলে ঋতুশ্রী ভট্টাচার্য সামাজিক পাতায় বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। শিল্পীর প্রয়াণে নেট মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রূপম ইসলাম। নেট মাধ্যমে তালিব যোদ্ধাদের সঙ্গে কল্যাণী ছাত্রের ছবি, আটকে উঠেছেন পরিচিতরা। সমাজ মাধ্যমে দিন কয়েক আগে পোস্ট হওয়া কয়েকটি ছবি দেখে এমনটাই মনে হয়েছিল নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও অধ্যাপকের। আটকে ওঠার কারণ রয়েছে যথেষ্ট। ছবিতে তারা দেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাইফুল্লাহ মালিকজাদা আলোচনায় মগ্ন। ছবির ক্যাপশন বলছে, তিনি আলোচনা করছেন নয়া তালিবান জামানার আফগানিস্তানের কাপিসা প্রদেশের কৃষি বিভাগের প্রধান হজরত মোলাভির সঙ্গে। আরেকটি ছবিতে সশস্ত্র তালিব যোদ্ধাদের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে সাফি ভাই। পরিচিতরা জানাচ্ছেন, সাফি প্রায়ই বলতেন একদিকে নেটো অন্যদিকে তালিবান, এই দুয়ের মাঝেই পড়ে সাধারণ আফগানবাসীর নাজেহাল অবস্থা। সেই আবেগপ্রবণ যুবক কি তবে তালিবানি জামানায় চাপের মুখে বদলে ফেললেন নিজেকে? পিচ রোলার চুরির অভিযোগ জাতীয় দলে খেলা জম্মু ও কাশ্মীর ক্রিকেটারের বিরুদ্ধে। রাজ্যের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের বিরুদ্ধে পিচ রোলার চুরির অভিযোগ তুলল জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থা। জানা গিয়েছে, ইমেল পাঠিয়ে ক্রিকেটার পারভেজ রসুলকে অবিলম্বে পিচ রোলার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে হুমকি হয়েছে পুলিশি ব্যবস্থা নেওয়ার। গোটা ঘটনায় হতচকিত হয়ে গেছেন রসুল, তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে ভাবতেই পারেনি। পাল্টা জেকেসিকে তিনি লিখেছেন, জম্মু এবং কাশ্মীরের ক্রিকেটারের উন্নতিতে যে আন্তর্জাতিক ক্রিকেটাররা গোটা জীবনটাকে দিয়ে দিয়েছে, তার প্রতি এই ব্যবহার কি কাম্য? গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। সাংবাদিককে খুন করতে বাড়িতে হানা তালিবানের, না পেয়ে মারল আত্মীয়কে। সাংবাদিককে না পেয়ে তার আত্মীয়কেই খুন করল তালিবান। বৃহস্পতিবার রাজধানী কাবুলে জার্মান সংবাদ মাধ্যম ডায়েস ভেলের ওই সাংবাদিকের বাড়িতে তালিব জঙ্গিরা হানা দেয়। তাকে না পেয়ে এক আত্মীয়কে গুলি করে খুন করে তারা। আরেক আত্মীয় তালিবানের গুলিতে জখম হয়ে কোনো মতে পালিয়ে যান। ডিউব্লিওর ডিরেক্টর জানালেন, পিটার লিম্বার শুক্রবার সাংবাদিকদের আত্মীয়কে খুনের নিন্দা করে বলেন, আফগানিস্তানে ক্রমশ সংবাদ মাধ্যমের কর্মী এবং তাদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। পরকীয়া সন্দেহে তালিবানি অত্যাচার, এক ফোঁটা জলও না দিয়ে ঘরবন্দি করে স্ত্রীকে মার স্বামীর। সংসারে আর্থিক অনটন থাকায় স্বামীর নির্দেশে স্ত্রী পরিচারিকার কাজ শুরু করেন, কিন্তু কাজে বেরোতেই স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে স্বামী। স্ত্রী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে সন্দেহে অত্যাচার করতো স্বামী। ঘরে আটকে রেখে জল পর্যন্ত না দিয়ে স্ত্রীর ওপর পাশবিক অত্যাচার করে সে। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার উত্তরভাগ দক্ষিণ পাড়ায়। মহিলার বাপের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গৃহবধূর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দুয়ারে রেশন পাঠাতে বিশেষ উদ্যোগ, নয়া গাড়ি কিনতে ডিলারদের ১,০০,০০০ টাকা দেবে রাজ্য। গাড়িতেই বসানো ওজন যন্ত্র, আলো, রেশন ডিলারের বসার জায়গা, পাখা, পিছন দিক থেকে সাজানো একাধিক ডালা, আর কোনোটাতেই থাকবে চাল, কোনোটাতে ডাল, কোনোটাতে গম। আপনার বাড়ি বাড়ি এই চাল ডাল গমের ডালা সাজিয়ে হাজির হবে বিশেষ ধরনের এই কাস্টমাইজড গাড়ি। ভাবছেন সে আবার কি, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিতে তৈরি হচ্ছে নতুন ধরনের গাড়ি। যেহেতু পাহাড় থেকে জঙ্গলমহল সব এলাকার মানুষই দুয়ারে রেশনের সুবিধা পাবেন, তাই সব জায়গায় চলনসই গাড়ি তৈরির কথাই ভাবা হচ্ছে। বাড়ি বাড়ি রেশন পৌঁছাতে প্রত্যেক ডিলারকেই কিনতে হবে এই গাড়ি, আর এই গাড়ি কিনতেই রাজ্যের রেশন ডিলারদের এককালীন ১,০০,০০০ টাকা করে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।